যে খবরের দিকে নজর রাখবো সামনে গুজরাট নির্বাচন এবং সে নির্বাচনে এবার লড়াই হবে ননদ এবং বৌদির মধ্যে গুজরাট নির্বাচনে এবার ননদ বৌদির লড়াই কারণ সেখানে গুজরাট ভোটে বিজেপি প্রার্থী হচ্ছেন ক্রিকেটার জাদেজার স্ত্রী এবং সেখানে জামনগর উত্তর কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ছেন রিভাবা জাদেজা এবং তারই বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু কংগ্রেসের সমর্থনে রয়েছেন তার ননদ নয়না জাদেজা দিবাবার বিরুদ্ধে ভোট ময়দানে তার ননদ নয়না জাদেজা এবং বৌদির বিরুদ্ধে জোর প্রচার সারছেন ক্রিকেটারের বোন নয়না জাদেজা একই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিপেন্দ্র সিং জাদেজার হয়ে প্রচারে নেমেছেন নয়না প্রায় চার বছর নয়না কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি শাসনের মানুষ চরম দুর্ভোগে রয়েছে সে কারণে প্রচারে নেমেছেন নয়না এবং কংগ্রেসের জয় নিয়ে নিশ্চিত রয়েছেন নয়না জাদেজা এবার গুজরাট ভোটে ননদ এবং বৌদির লড়াই গুজরাট ভোটে বিজেপি প্রার্থী ক্রিকেটার জাদেজার স্ত্রী জামনগর উত্তর কেন্দ্রে পদ্মপ্রতীকে লড়ছেন রিভাপা জাদেজা এবং তার বিরুদ্ধে এবার ভোট ময়দানে নেমেছেন তাঁরই ননদ ন্যয়না জাদেজা তিনি জোর প্রচার করছেন কংগ্রেসের হয়ে তিনি বলছেন যে বিজেপির শাসনে মানুষ দুর্ভোগে রয়েছে এবং সে কারণেই তিনি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হয়ে প্রচার সারছেন তিনি আত্মবিশ্বাসী এবার কংগ্রেস জয়ী হবেই এই নিয়ে তিনি আত্মবিশ্বাসী রয়েছেন গুজরাট ভোটে এবার ননদ বৌদির লড়াই গুজরাট ভোটে বিজেপি প্রার্থী ক্রিকেটার জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা জামনগর উত্তর কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ছেন সেই জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা এবং তারই বিরুদ্ধে ভোট ময়দানে নেমেছেন তাঁর ননদ নয়না জাদেজা জাদেজা স্ত্রীর বিরুদ্ধে জোর প্রচারে নেমেছেন জাদেজার বোন নয়না জাদেজা এবং একই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিপেন্দ্র সিং জাদেজার হয়ে প্রচারে নেমেছেন নয়না তিনি বলছেন বিজেপির শাসনে মানুষ চরম দুর্ভোগে রয়েছে এবং সে কারণেই তিনি কিন্তু কংগ্রেস জিতে আসুক এমনটাই চাইছেন এবং তিনি আত্মবিশ্বাসী এবারের ভোটে এমনটা আত্মবিশ্বাসী সুর রয়েছে নয়নার গলাতে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি আমরা সামনেই গুজরাট নির্বাচন এবং সেখানে এবার ননদ বনাম বৌদি সেখানে জামনগর উত্তর কেন্দ্রে পদ্ম লড়ছেন যাদের যার স্ত্রী রিভা জাদিয়ে যায় এবং তারই বিরুদ্ধে ভোট ময়দানে নেমেছেন তার ননদ নয়না জাদেজা নায়নার বক্তব্য বিজেপির শাসনে মানুষ চরম দুর্ভোগে রয়েছে এবং সে কারণেই তিনি এবার চান যে কংগ্রেস আসুক সেখানে কংগ্রেসের জোর প্রচার সারছেন নয়না জাদেজা এবং তিনি কিন্তু কংগ্রেসের জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী রয়েছেন সামনে গুজরাট নির্বাচন এবং সেখানে জামনগর উত্তর কেন্দ্রে পদ্মপদকে লড়ছেন জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা যদিও তারই বিরুদ্ধে এবার ভোট ময়দানে নেমেছেন তার ননদ ন্যায়না জাদেজা তিনি বলছেন যে বিজেপির শাসনে মানুষ চরম দুর্ভোগে রয়েছে এবং সে কারণে এবার বিজেপির বদলে আসুক কংগ্রেস কংগ্রেসের হয়ে তিনি প্রচারে নেমেছেন এবং তিনি আত্মবিশ্বাসী এবারের ভোটে কংগ্রেস আসবে এমনটা আত্মবিশ্বাসী শুরু রয়েছে তার গলাতে এবার গুজরাট নির্বাচনে ননদ বনাম বৌদির লড়াই হচ্ছে গুজরাটের জামনগর উত্তর কেন্দ্রে পদ্ম লড়ছেন জদেজার স্ত্রী রিভাবা জাদেজা যদিও তাঁরই বিরুদ্ধে এবার ভোট ময়দানে নেমেছেন তার ননদ নয়না তিনি বলছেন যে বিজেপি শাসনে মানুষ চরম রয়েছে এবং সে তিনি কংগ্রেসের জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাস রয়েছেন নয়না জাদেজা সামনে গুজরাট নির্বাচন এবং সেখানে একের পর এক পদ্ম শিবিরে কিন্তু কাঁটা পড়ছে যদিও এবার গুজরাট ভোটে বিজেপি প্রার্থী হয়েছেন জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা তারই বিরুদ্ধে ভোট প্রচারে নেমেছেন তাঁর ননদ নয়না তিনি কংগ্রেসের হয়ে একই কেন্দ্র থেকে তিনি কিন্তু কংগ্রেসের হয়ে প্রচার সারছেন তিনি বলছেন বিজেপির আমলে মানুষ চরম দুর্ভোগে রয়েছে এবং সে কারণে বিজেপির বদলে এবার আসুক কংগ্রেস এমনটাই চাইছেন নয়না জাদেজা